আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফাইনাল এক্সিট অথবা ক্রুজেনে আয়া চেক করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে পেজটি ওপেন করা আছে এই পেজটি আপনারা আমার ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে যাবেন সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করলে এই পেজটি ওপেন হয়ে যাবে এখন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটি আরবিতে ক্রিয়েট করা আছে সো এটিকে আমি ইংলিশে করে নেব কারণ আমরা অনেকে আরবি বুঝি না সেজন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের সর্বপ্রথম এটি ইংলিশ করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে নিচে একেবারে তিনটি ডট ডট লাইন আছে অনেকের মোবাইলে উপরে থাকে তিনটি ডট ডট লাইন সো তিনটি ডট ডট লাইনে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে অপশন চলে আসবে অপশন থেকে ট্রান্সলেটে ক্লিক করে নেবেন ট্রান্সলেটে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আরবিক ইংলিশ লেখা আছে আমি এখন ইংলিশে ক্লিক করব ক্লিক করার পরে পেজটি ইংলিশ হয়ে যাবে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একজন প্রবাসী হয়ে চেষ্টা করবেন অন্য এক প্রবাসী ভাইকে সময় হেল্প করার জন্য সেটি হোক বুদ্ধি দিয়ে হোক যে কোনো একটি কাজকাম দিয়ে অথবা হোক যে কোনো একটি বিশেষ কোনো উপকারের মাধ্যমে একটু চেষ্টা করবেন অন্যান্য প্রবাসী ভাইদেরকে হেল্প করার জন্য আর আমি আমার চ্যানেলটি একমাত্র ক্রিয়েট করার কারণই হচ্ছে যে প্রবাসী ভাইরা যারা আকামা অথবা ইন্স্যুরেন্স অথবা আপসের এই ধরনের অনলাইনের কাজগুলো করতে পারে জন্য আমি আমার চ্যানেলটি ক্রিয়েট করছি সো আপনারা সবাই চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করার জন্য তাহলে চলুন এখন দেখে নিচ্ছি আমরা কীভাবে নেহায়া অথবা ফাইনাল এক্সিট চেক করে নিতে পারি এখানে দেখতে পাচ্ছেন বর্ডার নাম্বার চলে আসছে রেসিডেন্সি নাম্বার চলে আসছে এবং পাসপোর্ট নাম্বার সো আমরা কী করব রেসিডেন্সি নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আকামা নাম্বারটি টাইপ করে দেব। টাইপ করে দেওয়ার পরে তার নিচে একটু চলে যাব। চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড আছে আমরা এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দেব। ক্যাপচা কোডটি হচ্ছে এইট টু টু জিরো ওয়ান টু সো এই কোডটি বসে দেওয়ার পরে এখন কাজ হচ্ছে যে আমরা সার্সে ক্লিক করব। সার্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অন্য একটি পেজ ওপেন হয়ে গেছে এবং এই পেজে আমরা স্ক্রল করে নিচে চলে যাব নিচে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আঁকামার উপর যার নামটি আছে সেই নামটি এখানে চলে আসছে এবং নিচে লেখা আসছে ফাইনাল এক্সিট সো কেউ যদি কাজে থাকেন তাহলে লেখা থাকবে অন ওয়ার্ক আর যে কেউ যদি কারো যদি হুরুপ লাগানো থাকে এখানে লেখা থাকবে যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আর যার ফাইনাল এক্সিট অথবা ক্রুজ লেগে গেছে এখানে লেখা থাকবে ফাইনাল এক্সিট এভাবে আমরা আমাদের ফাইনাল এক্সিটটি চেক করে নিতে পারি বন্ধুরা আমার ভিডিওটি দেখে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও জন্য অপেক্ষায় থাকবেন এবং আমার চ্যানেলটিকে আবারও বলে দিচ্ছি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আর যদি কারো কোথাও কোথাও